back to my channel, Nimisha's Daily Blog. Camera to show you, Ashoka Shoi, who follows to her to the charm you cook. Hello, it's the 10th March, Bush Putiba Shaka, the brother should go to the cholo. I didn't take a shoe for the Tamashadi, Tamashati. Tashaka Shaka breakfast for Agi, Ama Chanta Hoya, it's a janatum. Currently, the Bush Putiba, Mount Nichega, the full to the issue breakfast case, Anko Cholaja, get our Pujoko Cholaja. তো যকে ধরার মতো লোক থাকবে না অযুত্ন আমি আগে মা যখন নিচে গেছিল ওই ফাঁকে আমি চানটা করে নিয়েছি তারপরে তোজকে চান করেছি কি করছিস স্ক্রিনটা পড়ে যাবে না কি হয়েছে না না খোলা যাবে এটা খোলা যায় না বাবা তো চল চল সারা কোন বদমাইশি করছ আর মুখে দেয় না বাবা আর জানো সকাল থেকে উঠে না ভালো লাগছে না কিছু সকালবেলা উঠে ঠিক ছিল তো হঠাৎ করে যত বেলাটা বাড়ছে দোয়াচ্ছি পিটের পেছন দিকে পেশিটা না প্রচন্ড টান হচ্ছে মুখ তো আমি ঘাটটাকে এদিক আর এদিক একদম ঘুরতে পারছি এই যে ঘোরালাম তো রীতিমতো আমার পেইন শুরু হয়ে গেল মানে সোজা তাকিয়ে স্ট্রেট ভাবে কথা বলছি ঠিক আছে বাট আমি ঘাট একদম এদিক ওদিক ঘুরতে পারছি না কি করে লাগলো বুঝতে পারছি না পেছনে মানে ঘুমতে গড়া পর ঠিকই ছিলাম হঠাৎ করে দেখলাম কিছুক্ষণ পর থেকে আছে আর আমি এদিক আর এদিক ঘোরাতে পারছি না ঘাটটাকে আর এর একটা ওষুধ আচ্ছা ঠিক কথা খেলে ঠিক হয়ে যায় কিন্তু মানে ততটা না খাওয়াই ভালো আগে এরকম হতো বাট খেতাম না তো দু তিন দিন পর এমনি ঠিক হয়ে যেত কিন্তু হচ্ছে এখন এই যে এই যে এই দুধ বাচ্চাটার জন্য আমাকে ওষুধটা খেয়ে নিতে হবে কারণ ওর পেছনে ছুটতে হবে ঘাড়ে দিকে না ঘোরাতে পারলে অবশ্যই ছুটবো কি করে এমনকি মানে ওকে আমি চাগিয়ে খাটে পর্যন্ত তুলতে পারছি না তুললেই প্রচণ্ড পেছনে মানে পেশিটা হচ্ছে পেন শুরু হয়ে যাচ্ছে কী করে হলো সত্যি কথা বলতে জানি না সকালবেলা উঠে বলতে ঠিক ছিল তারপরে তো মানে অনেকে বলে যে শোয়ার সময় ঠিকভাবে না শুলে হয়তো এরকম পেশি পেন হয় কিন্তু সকালবেলা উঠে তো আমি ঠিকঠাকই ছিলাম একদম যত বেলাটা বাড়লো কিছুক্ষণ পর থেকে তো আছে যে এরকমটা হলো তখন তো কিছু তো লাগেনি বা কিছু হয়নি তাই না কেন বাট প্রচণ্ড পেন হচ্ছে এই বসে আর তো স্ট্রেট ভাবে বসে থাকতে পারছি না প্রচণ্ড পেনটা পেন হচ্ছে তো যাই হোক বাট করতে তো হবেই বলো সব কিছু আর আমি এইকে চান টান করিয়ে নিয়ে চলে এসেছি একবারে এই যে কিরে কি করছিস তুই বোতলটা যদি খুলে জল পড়ে না দেখ পিঠটাই ফাটাবো দেখবি তো যাই হোক ওই বোতলটা নিয়ে খেলতে খেলুক আর আমি যতক্ষণ চট করে গিয়ে বাসনগুলো তুলে ফেলি ছাদে এখন ছাদে জামা হয়নি জামাগুলো তোলা হয়নি কিচ্ছু করা হয়নি ভালো লাগে না কিছু করতে এত পিঠটা ব্যথা করছে তো ব্যথা বলা ভুলে পেন হচ্ছে এই যে তাকাচ্ছি তো আরো ব্যথাটা বেড়ে যাচ্ছে বাট তাকাতে তো হবে নাহলে হয় বলো তো যাই হোক তো চল টুকটুক করে কাজগুলো করি আস্তে আস্তে করি কাজগুলোকে তো বাসনগুলো তুলে নি চট করে রোদে অনেকক্ষণ ধরে রয়েছে শুকোতে দেওয়া এগুলোকে তুলে ফেলি তো আমি তোজকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে দুধ বাচ্চাটা এখানে ঘুমাচ্ছে আর এমনকি আমি লাঞ্চও করে চলে এসেছি আর সাথে করে নিয়ে এসেছি দেখতে পেয়েছ এটা এখন খাবো খেয়ে একটুখানি শোবো চেষ্টা করবো আজকে একটুখানি ঘুমাবার যদি ঘুমায় তো খুব ভালো কথা কারণ ঘুম থেকে ওটা আশা করি ব্যথাটা অনেকটা কমে যাবে এই ওষুধ একটাকে দুটো খেলে কমে যায় তো ওটাই খাবো আর এইরকম না এটা নিয়ে মনে হয় আমার তিনবার হলো একবার হয়েছে তখন তোজো খুব ছোটো ছ মাসে দোলনা থেকে তুলতে গিয়ে এই ঘাড়ে লেগেছিলো সেবারটা প্রচণ্ড লেগেছিলো মানে আমি ভাবলাম না ঘাড়টা পুরো ভেঙেই গেছে এরকমই একটা হয়েছিলো বাট এই ওষুধ দুটো খেয়েছিলাম তখন একদম দু পরের দিন থেকে পরের দিন সকাল থেকে ওটা একদম কমে গেছিলো তারপরে একবার হয়েছিলো ওটা তখন একটা খেয়েছিলাম আজকে একটা এখন খেয়ে নিই খেয়ে নিয়ে একটু রেস্ট নিই রেস্ট নিই আবার বিকালবেলা কীরকম থাকি না থাকি তোমাদেরকে তখন বলবো এখন আমার তো একটুখানি ওষুধটা খেয়ে শুয়ে পড়ি আর এই ব্যথা আমাকে তাড়াতাড়ি ভালো করতেই হবে কারণ হচ্ছে দুদিন পর একটু একটা জায়গায় যাওয়া হবে তো সেইখানে যেতে গেলে তো এরকম ঘাড় ব্যথা নিয়ে যাওয়া যায় বলো গা সম্ভব সম্ভব তো নয় তাই তাড়াতাড়ি করে আমাকে সারতে হবে ব্যথাটাকে তা সেরে নিয়ে তারপরে যেতে হবে কারণ
একটু হলো তো লাগেজ বইতে হবে, বলো এই ঘর বেড়াতে থাকলে আমি কি করছি, লাগেজ বইতে পারবো না, কিছুই বইতে পারবো না, এমনকি তোজোকে কোলে পর্যন্ত দিতে পারবো না। তো সেই কারণে আমাকে সারতেই হবে, সেটা একটা হোক দুটো হোক দশটা হোক, অন্তর ওষুধগুলো খেয়ে আমাকে ঠিক হতেই হবে। সময় কাছে আসছে, যত তত ভাবছি যে সুস্থ থাকবো, কিন্তু তেই সুস্থ থাকা যাচ্ছে না, কিছু না কিছু হয়েই চলেছে। তো যাই হোক, হ্যাঁ চলো আমি তারা একটুখানি এখন একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে বিকালবেলা আসছি। হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আবার সন্ধ্যাবেলা তোমাদের কাছে। আর আমার সন্ধ্যাবেলা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর এখন বসে আছি কারণ আজ টিফিন করার মতো কিছু নেই। আর চন্দনা দিয়ে আজকে আসেনি রাত্রেবেলা খাবার বানাতে, তো আমার হাজবেন্ড বললো যে আজকে আলুর পরোটা খাবে, আর তরকারি কিছু বানাতে বারণ করলো, বলে কিছু বানাতে দরকার নেই, ওই সস দিয়ে আর ওই আলুর যে পুরটা যে মাখা হবে ওই পুর দিয়ে ও খেয়ে নেবে বলেছে। তাই চাপ নেই, আলুর পরোটাটাই একটু পরে গিয়ে বানিয়ে নেব। তো সন্ধ্যাবেলায় আজকে একদম সিম্পল, কিছু বলতে গেলে ওই দুধ বিস্কিট একটুখানি খেয়ে নেবো, ওই সন্ধ্যাবেলা কিছু করার নেই, আর রাতেরবেলায় গিয়ে একটু আলুর পরোটাটা করবো। আর একটা জিনিস দেখবে, ধর দেখাচ্ছি, কি হচ্ছে তোদের দুজনে বাবা শুয়ে শুয়ে? হ্যাঁ চলে যাবে কিন্তু, কোনো মানে হয় দুজনকে কি চাই? আমি আর মা খেয়ে নেবো, তোরা কেউ খেতে হবে না, তোদের ঘুমিয়ে পড়। তুমি রাজি তো? কি গো তুমি রাজি তো? তোমরা একটু ডিনার করবে না তো? ঠিক আছে, আমি ডাকবো না এদেরকে, ঠিক আছে, আমি আর মা ডিনারটা করে নেবো। তোকে আর দেখাবো না বদমাইস ছেলে। কার কাছে শিখেছিস? কার কাছে শিখেছিস? পাপা। পাপা? ওইদিকে পাপা আর বেটু মিলে শোয়াশুয়ি খেলা খেলছিল, আর আমি চট করে এসে আজকে হাতে ডিনারটা বানিয়ে নিলাম। এই যে আমার রেডি আলুর পরোটা। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো জানো সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আগামীকাল আবার অন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণ অপেক্ষায় থাকো। টাটা।